নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। শুক্রবার অনুষ্ঠিত হলো ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং। শুক্রবার পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠল আরামবাগের টিরল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। শুক্রবার শিহারা গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে গ্রাহকদের হাতে রেশন কার্ড তুলে দেওয়া হয়। শুক্রবার একটি সভা অনুষ্ঠিত হল শিহারা গ্রাম পঞ্চায়েতের কার্যালয়। শুক্রবার অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের স্নান যাত্রা। বিডিএর চেয়ারম্যান পরিদর্শন করলেন 16 নম্বর ওয়ার্ড। 770 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি খাদ্য মজুতকরণের গুদাম তৈরি হয়েছে শিহারা বাজার এলাকায়। জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হল খাতার এলাকার দাসরথী মঠে। শিহারা অঞ্চলে একটি নতুন হাফা উদ্বোধন হল শুক্রবার। আসছি বিস্তারিত খবরে। শুক্রবার অনুষ্ঠিত হল ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং। সাংস্কৃতিক অ্যানেক্স হলে গড়ে ওঠে এদিনের এই সভা। জেলা শাসক সহ বিভিন্ন আধিকারিকরা এদিনের আলোচনা সভায় অংশগ্রহণ করেন। ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং অনুষ্ঠিত হল শুক্রবার। এদিনের এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় সংস্কৃতির অ্যানেক্স হলে। জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলা শাসক নিখিল নির্মল সহ বিভিন্ন আধিকারিকরা এদিনের সভায় অংশগ্রহণ করেন। কোথায় কোথায় কী কী কাজ হচ্ছে তা নিয়ে এদিন পর্যালোচনা করা হয়। জনগণকে যথাযথভাবে পরিষেবা দিতে যথেষ্টই তৎপর প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। আসন্ন বর্ষার আগেই কাজ সম্পন্ন হয়ে যাবে বলে ধারণা আধিকারিক বৃন্দের। আমাদের বিডিও সাহেবরা এবং সভাপতি সাহেবরা ছিলেন, আমরা ডিটেইলভাবে ডেভেলপমেন্টকে মনিটর করলাম। আমাদের এমডিএ নার্গিস নিয়ে আলোচনা হলো কোথায় কোথায় কী কাজ হচ্ছে। গতকাল থেকে আমরা একটা স্পেশাল ক্যাম্প নিয়েছি যেখানে ফার্ম পন্ড যা আছে প্লাস ক্লিন আমাদের স্কুল এবং অঙ্গনওয়াড়ি সেন্টারতে যা কাজ নেওয়ার আছে সেটা আমরা প্লাস নিয়েছি। এখনই আমরা প্রতিদিন 1 লাখ থেকে বেশি ম্যান্ডেট জেনারেট করতে স্টার্ট করে দিয়েছি, কিন্তু আমাদের চেষ্টা রয়েছে কি আমরা বর্ষার আগে এইসব কাজ যদি করতে পারি ফার্ম পন্ডে কারি তো বর্ষাতেই এইসব ভরে যাবে আর আমরা এটার লাভটা পাবো। এটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক ফার্ম পন্ডকে আমরা ফিশারির সঙ্গে যুক্ত করবো শুধু মাছ চাষ করা যায়, তো সেটা আমরা রিভিউ করলাম। তারপরে মিশন নতুন বাংলা আমাদের টয়লেটটা কনস্ট্রাকশন সমস্ত জায়গা হয়ে গেছে পুরো পশ্চিম মানে পূর্ব বর্ধমানে আমরা এটাকে ODF ডিক্লেয়ার করে দিয়েছি, তো সেটা আমরা রিভিউ করলাম। সঙ্গে সঙ্গে আরও আমাদের যা কিছু স্কিম হয় সমস্ত স্কিমটা রিভিউ করা হলো আর এটা রেগুলার প্রসেস আর আমাদের চেষ্টা থাকছে কি ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম বেনিফিটটা পেতে পারে। পূর্ব বর্ধমান থেকে রুদ্রাক্ষ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। শুক্রবার পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান মেডিকেল কলেজে। আলোচনার মূল বিষয় ছিল হাসপাতালের পরিকাঠামো, পরিচ্ছন্নতা এবং রোগীর জন্য উন্নত পরিষেবা। পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো শুক্রবার। পূর্ব বর্ধমান মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠক। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয় এবং রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য কি কি করা প্রয়োজন এছাড়াও পার্কিং সমস্যা নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি এদিন সিদ্ধান্ত নেওয়া হয় হাসপাতালে প্লাস্টিক সার্জারি ইউনিট ও নিউরো সার্জারি ইউনিট খোলা হবে। জেলা শাসক আশাবাদী হাসপাতাল চত্বরের পার্কিং সমস্যা সত্তরই মিটে যাবে। আমাদের রোগী কল্যাণ সমিতির মিটিং ছিল, আমরা এটা রেগুলারলি করি, চেষ্টা করা হয় কি প্রত্যেক মাসেই করা হয়। অনেক ইস্যুটা আলোচনা করা হলো ইনফ্রাস্ট্রাকচার হিসাবে কী কী ইমপ্রুভমেন্ট আমাদের করা দরকার আছে, ক্লিনিংয়ের উপরে বিশেষ থ্রাস্ট আছে আর মিউনিসিপ্যালিটি বিশেষ ক্ষেত্রে 10 জন এডিশনাল আওয়ার দিয়েছে মেডিকেল কলেজে ক্লিন রাখার জন্য। আর আমাদের আরও কিছু ছোটো ছোটো বিষয় ছিল, যেমন আমাদের বাউন্ডারি কীভাবে আমরা বাইরে থেকে করবো, রোগীদেরকে কীভাবে আরও ভালো পরিষেবা দিতে পারি, কী কী নতুন আমাদের যন্ত্রপাতি কী তার দরকার আছে সো দ্যাট কে হসপিটাল ফেসিলিটি আরও ভালো দিতে পারে, প্লাস কী করে ইনফ্রাস্ট্রাকচারাল কী কী আর জিনিস হতে পারে। যেমন আজকে একটা আলোচনা হলো কি আমরা প্রপোজাল দেব একটা প্লাস্টিক সার্জারি ইউনিট আমাদের করা দরকার আছে, একটা নিউরো সার্জারির ইউনিট অ্যাডিশনালি করার দরকার আছে, প্লাস রক্তের অনেক জিনিস হয় হিমেটোলজির একটা আমাদের করা দরকার আছে, সমস্যা আছে। আজকে পুলিশ অধিকর্তারা ছিলেন, আমরা তাদেরকে বলেছি প্রত্যেক এক্সিট এন্ট্রি আর প্রত্যেক ইম্পর্টেন্ট পয়েন্টকে ক্লিন ফ্রি রাখতে হবে সো দ্যাট ভেহিকেল মুভমেন্টটা ইজিলি হতে পারে আর কোনো ইমার্জেন্সিতেও ভেহিকেলটা ঢুকতে পারে। পূর্ব বর্ধমান থেকে রুদ্রাক্ষ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে।
একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগ উঠল আরামবাগের টিরল পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। এদিন সুপারভাইজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান শ্রমিকরা, যদিও এ ব্যাপারে পঞ্চায়েত প্রধান কথা বলতে অস্বীকার করেন। আরামবাগের টিরল পঞ্চায়েতের দাদুনপুরে পঞ্চায়েত প্রধান প্রতাপ চন্দ্র সাঁতরার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন একশো দিনের কাজে নিযুক্ত শ্রমিকরা। তাদের অভিযোগ, যে সমস্ত শ্রমিকরা কাজ করছে না তাদেরও পঞ্চায়েত প্রধান খাতায় টিপ সই করিয়ে নিচ্ছেন। আমাদের হয়ে যাচ্ছে, আর অঞ্চল অফিসে যে মীমাংসা করে দেওয়া হয় মীমাংসা করা সত্ত্বেও এই দুর্নীতি করেই যাচ্ছে। আচ্ছা, এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে দাদনপুর ক্যানেল সংস্কার, ধানকুটি হইতে খামার গেটের পার। কতদিন ধরে কাজ চলছে? আমাদের কাজ এই 15 দিন হয়ে গেছে। 15 দিনের কাগজপত্র জমা পড়ে গেছে। জমা পড়ার পর মানে দ্বিতীয় মাস্টার রোলে কাজ শুরুর পথে এই দুর্নীতি ধরা পড়ে। ধরা পড়ার জন্য আমরা লেবার দিকে জানাই, লেবাররা প্রত্যেকেই বলছে আমরা কাজ করবো না। যদি কেউ কোনো কাজ করে, তিনটে কাজ করে 15টা কাজের পয়সা পায়, তাহলে আমরাও তো এইভাবে করব, আমরা কেন কাজ করতে যাব? এগুলো কতজন পাচ্ছে, তিনটে কাজ করে 15টা কাজের টাকা? এটা কিন্তু আমরা এখন অ্যাকচুয়ালি ঠিক বলতে পারছি না, কিন্তু পাচ্ছে মোট কথা। আমরা যে হিসাব দিয়েছি, আমি অঞ্চল অফিসেও লিখিয়ে দিয়েছি, এসটির কাছে লিখিয়ে দিয়েছি, 1303টে লেবারের কাজ জলবাহক সমেত, কিন্তু সেখানে দেখা যাচ্ছে হয়তো 40-50টা ভুয়ো লেবার ঢুকে গেছে। কেন ঢুকবে এই লেবারটা? আর এইগুলোকে ঢুকিয়েছে, এগুলো ঢুকিয়েছে গ্রাম সদস্য নিজে। কি নাম তার? চন্দ্র সাঁতরা। আচ্ছা। হ্যাঁ, আমাদেরকে মাস্টার রোলে কাজ করতে দেয় না, বলেছে হাজিরি তুলে দাও, হাজিরি তুলে দেবো, কিন্তু জব কার্ডের মাস্টার রোল সারার দায়িত্ব সুপারভাইজারদের, কিন্তু সেই কাজ করতে দেয় না। ও বলছে শুধু আমাদেরকে হাজিরি তুলে দিয়ে দাও। এটা কি করে হয় আমাদের ব্যাপার? গ্রাম সদস্য এই যে ঘটনা করেছে যা করেছে মেম্বার করেছে, কোন সুপারভাইজারকে কোন খাতা কলম ছাড়তে দেয় না। যা এ ব্যাপারে একশো দিনের কাজের সুপারভাইজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরে একশো দিনের কাজে নিযুক্ত শ্রমিকরা পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে, যদিও সুপারভাইজার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। বলছেন কিছু কাজ এমনি তোলা হয়েছে ভুয়া, সেটা আমি জানি। আমার কাজ হচ্ছে কি, সেটা প্রথমে প্রেজেন্ট করেছিল অমিত। অমিত প্রেজেন্ট করার পর খাতাটা আমাকে দেয় মার্শালটা। আচ্ছা বলুন, তারপরে অমিত উদয় সুপারভাইজার, এবারে উনি প্রেজেন্ট করার পর খাতাটা আমাকে দেয়। খাতাটা দিয়ে আমি এবারে মেম্বার বলে তাহলে আমার কাছে নিয়ে এসো। আমি নিয়ে এলো, বললো দেখলো ওতে যে মাটিতে সই দিল, তাতে সই সাবুদ করলো, করে তারপরে প্রেজেন্ট ফেজেন্ট কোথায় কী করলো আমি ওসব জানি না। তারপর আমাকে বললো তুমি এবারে হিসেবটা করে নাও। আমি এবারে হিসেব করে পুরো ছোক পুরো তুলে এবারে খাতা তুলে যাতে কিছু বাকি আছে। আমি 7টা থেকে বসেছি, 12:30 বেজে গেছে। তারপরে অমিতকে ডাকলো, বললো অমিত এসো, তোর সঙ্গে একটু দরকার আছে। অমিত এসে এবারে খাতা উল্টে দেখেছে, দেখতে বলে যে এইগুলো কেন উঠেছে, সে দেখেছে, বলেছে কী ওকে, তারপরে বলেছে, বলেছে ও জানে, ও বলুক সেটা। তারপরে সত্যি কি দুর্নীতি হয়েছে তাহলে? ওরা যদি ভেবে থাকে তাহলে হয়েছে। ওরা যদি দেখে থাকে, আমি কিন্তু দেখি না। আরকি বলে যে এখন কাজ হবে না, আমরা যা করেছি ডুপ্লিসিটি দেখেছি, সেই দেখে আমরা এখন কাজ কাজে লাগতে না। সেটা মেম্বার আসুক, এসে সব মীমাংসা হোক, তারপরে কাজে লাগাবো। মেম্বারকে কখন জানানো হয়েছে? মেম্বারকে সকালেই 6টার সময় জানানো হয়েছে, 6:30 এখনো পর্যন্ত আসেনি। না, আপনি জানিয়েছেন? হ্যাঁ, আমি জানিয়েছি। ওরা না এলে কাজে লাগাতে দেবে না বলছে। আপনি কি বললেন? আমি বলেছি ওরা না এলে কাজে লাগাতে দেবে না, যা অন্য যা সুপারভাইজার আছে তারা কাজে লাগাতে। কিন্তু এনারা এ ব্যাপারে পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি কথা বলতে অস্বীকার করেন। আরামবাগ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।
শুক্রবার শেহারা গ্রাম পঞ্চায়েতের কার্যালয় থেকে গ্রাহকদের হাতে রেশন কার্ড তুলে দেওয়া হয়। যারা আগে রেশন কার্ড পাননি তাদের হাতে সাদা সবুজ রেশন কার্ড তুলে দেওয়া হয়। শেহারা গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে গ্রাহকদের হাতে রেশন কার্ড তুলে দেওয়া হলো শুক্রবার। উল্লেখ্য, রেশন কার্ড তৈরির সময় অনেকেই রেশন কার্ড থেকে বাদ পড়ে যান। তাদের পুনরায় 3 নম্বর ও 4 নম্বর ফর্ম ফিল আপ করতে বলা হয়। সেই ফর্ম ফিল আপ করার পর গ্রাহকদের রেশন কার্ড নতুনভাবে দেওয়া হচ্ছে। শুক্রবার শেহারা গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে গ্রাহকদের হাতে সাদা ও সবুজ রেশন কার্ড তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান দয়াবতী বাগ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তো দেখুন, আমরা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীকে 2 টাকা কেজি করে চাল দেবে, তার জন্য তিনি বিভিন্ন কর্মসূচি পরপর গ্রহণ করেছেন। গ্রহণ করতে গিয়ে দেখা গেছিলো যে এমন কিছু গরিব মানুষ আছে, সেই গরিব মানুষগুলো দীর্ঘদিন ধরে রেশনের চালও পাচ্ছে না, 2 টাকা কেজি চালও পাচ্ছে না। তাদের জন্য তিনি সবুজ কার্ড, সাদা কার্ড, দুটো কার্ড তৈরি করেছিলেন। এবং আমরা এর আগে যে বিপিএলের 3টে কার্ড, সেই 3টে কার্ড আমরা যাদের যাদের নামে এসেছিলো তাদেরকে দিয়ে দিয়েছি। এইসব রেশনের যে ব্যবস্থা বন্টন করতে গিয়ে দেখা যাচ্ছে বহু মানুষ রেশনের আওতা থেকে বাদ চলে গেছে। তার জন্য একটা নিয়ম করা হয়েছিল যে এখান থেকে 3 নম্বর এবং 4 নম্বর ফর্ম ফিল আপ করে বিডিও অফিসে জমা দিতে হবে, দিলে তাদের রেশন কার্ডগুলো আবার তৈরি হয়ে যাবে। সেরকমভাবে আমরা এখানকার এলাকার বাড়িবাসীরা তারা 3 নম্বর 4 নম্বর ফর্ম ফিল আপ করে বিডিও অফিসে জমা দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে সেই কার্ডগুলি আসতে শুরু করেছে। আমরা আস্তে আস্তে সেই কার্ড দিচ্ছি। আগামী দিনে এরপরও দেখা যায় যদি কোনো কার্ড বাতিল হয়ে গেছে তাহলে আবার তারা সেই সুযোগ পাবে, আবার ফর্ম ফিল আপ করে জমা দিলে তাদের কার্ড চলে আসবে। আজকে আমাদের অঞ্চলের প্রধান রয়েছে দয়াবতী বাগ এবং এলাকার সকল নেতৃত্ববৃন্দ। ঠিক আছে স্যার, শেহারা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। শুক্রবার একটি সভা অনুষ্ঠিত হলো শেহারা গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে। আনন্দধারা প্রকল্পের উপকারিতা নিয়ে এদিন আলোচনা করা হয়। সভা ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎফুল্লতা ফুটে ওঠে। শুক্রবার শেহারা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আনন্দধারা প্রকল্পের আওতাভুক্ত মহিলাদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। শেহারা সম্প্রীতি মাল্টিপারপাস সোসাইটির 15টি উপসংঘ, ফেডারেশন, 120টি গ্রুপের মহিলাদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আনন্দধারা প্রকল্প চালু করেছেন তার মধ্যে দিয়ে মহিলারা যে সুযোগ সুবিধা পাবেন সেগুলি এদিন বিশদভাবে পর্যালোচনা করা হয়। পাশাপাশি আনন্দধারা প্রকল্পের যে খাতা আছে তাও এদিন তারা লেখা শুরু করে। এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণকারী মহিলারা তাদের কাজের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আজকে আমাদের মিটিং ডেকেছি যে আনন্দধারা প্রকল্প চালু হয়ে গেছে শেহারা সম্প্রীতি মহিলা মাল্টিপারপাস সোসাইটির তরফ থেকে। আজকে আমাদের 15টা উপসংঘ এবং আমাদের যে ফেডারেশন 120টা গ্রুপ আছে সেই গ্রুপের সমস্ত মহিলাদেরকে আমরা মিটিং ডেকেছি। আনন্দধারার যে খাতাপত্র, পঞ্চসূত্র খাতা, সেই খাতা আমাদেরকে মেনটেন্স করতে হবে, তার জন্য আমরা আজকে সাধারণ সভা ডেকেছি। আনন্দধারা একটা প্রকল্প যেটা আমাদের সারা পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি মানে এতে চলছে, সেই আনন্দধারা উন্নয়নের জন্য গ্রুপ বিভিন্ন রকম সুযোগ সুবিধা এবং ট্রেনিং এর মাধ্যমে সেই গ্রুপগুলো উন্নতি হবে, সেই জন্য আনন্দধারা যা প্রকল্প চালু করেছে আমরা ট্রেনিং এর মাধ্যমে সমস্ত বুঝতে পারবো। আমাদের যে এখন বার্তা এসছে পঞ্চসূত্র খাতাটা কিনতে হবে এবং আমাদেরকে সেই সব খাতা মেনটেন্স করতে হবে, তার জন্য আমরা আজকে মিটিংটা ডেকেছি। এদিকে রায়না 1 নম্বর ব্লকের, হ্যাঁ রায়না 1 নম্বর ব্লকের আমাদের 4টা জিপি হয়ে গেছে, আজকে আমাদের শেহারা জিপিতে উঠছে। শেহারা বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। শুক্রবার অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা। অনুষ্ঠান উপলক্ষে বিশেষ পূজা পাঠের আয়োজন করা হয়। স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে। জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শুক্রবার। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাধা বল্লভজির মন্দিরে। স্নান যাত্রা উপলক্ষে বিশেষ ধরনের পুজো পাঠ অনুষ্ঠিত হয়। এদিন স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে। দেবতাকে তুষ্ট করার লক্ষ্যে কসুর ছাড়েনি পূজারীগণ। এদিন পুজো পাঠ যথাযথ করার লক্ষ্যে বিশেষ নজরপাত দেন মন্দিরের পুরোহিতরা। বর্ধমান নতুনগঞ্জ স্থিত শ্রী শ্রী রাধা বল্লভ অন্নপূর্ণা মন্দির, এটি বর্ধমান মহারাজাদের একটি মন্দির, শ্রী রাধা বল্লভ মন্দির। এখানে কালনা থেকে 2006 সালে যে জগন্নাথ এসেছিল তারই
রথযাত্রা উৎসব হয় এবং রথযাত্রার আগে এখানে স্নানযাত্রা উৎসব হয়। আজ থেকে স্নানযাত্রা এবং সত্যনারায়ণ পুজো, প্রতি পূর্ণিমাতে এখানে সত্যনারায়ণ পুজো হয়। আর আজকে তার সঙ্গে স্নানযাত্রা হলো প্রভু জগন্নাথ দেবের। এটি যেমন স্নানযাত্রা হয় জগন্নাথের রাজবাড়ির বর্ধমান রাজাদের যা প্রথা, সেই প্রথা মেনে প্রভুকে স্নান করানো হলো। সমবেত ভক্তগণ এলাকার নতুনগঞ্জ, বোরাট, দিলপুল এবং মহল এই সমস্ত সন্নিহিত এলাকার সমস্ত ভক্তবৃন্দ আজ এসে সবাই মিলে প্রভুকে স্নান করানো হলো। এবং তারপর স্নানের পর পূজা হলো, পূজার পর আবার ঠাকুরের ভোগ হবে, ভোগ হয়ে আজকে স্নানযাত্রা উৎসব শেষ হবে। কত বছর? 6 সালে জগন্নাথ এসেছিলো কালনাতে। এই জগন্নাথ কালনা মন্দির ছিল, কালনার জগন্নাথ, কিন্তু সেখানে চোরে চুরি করে নেওয়ার পর 7-8 বছর পুলিশ কাস্টডি দিয়েছিল এই জগন্নাথ। 2006 সাল এখানে আসে, 2007 সাল থেকে এখানে রথ চালু হয় এবং স্নানযাত্রা উৎসব একই বছর থেকে শুরু হয়, 2007 থেকে। সেই দিন থেকে নিয়মিত চলে আসছে এবং সেই থেকে নিয়মিত চলে আসছে। পূর্ব বর্ধমান থেকে রুদ্রাক্ষ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা। বিডিএস চেয়ারম্যান পরিদর্শন করলেন 16 নম্বর ওয়ার্ড। একটি বৈদ্যুতিক চুল্লি স্থাপন করার লক্ষ্যেই তার এদিনের এই পরিদর্শন। এমএলএ তহবিলের টাকায় গড়ে তোলা হবে এই চুল্লিটি। 16 নম্বর ওয়ার্ডের উপযুক্ত জায়গা পরিদর্শন করলেন বিডিএর চেয়ারম্যান তথা বিধায়ক ডক্টর রবি রঞ্জন চট্টোপাধ্যায়। এলাকায় একটি বৈদ্যুতিক চুল্লি গড়ে তোলার লক্ষ্যেই এদিনের এই আগমন। শহরের বুকে দুটি বৈদ্যুতিক চুল্লি গড়ে তোলার পরিকল্পনা গৃহীত হয়েছে। এমএলএ তহবিলের 1 কোটি টাকা ব্যয় তৈরি হবে চুল্লি। এর পাশাপাশি এলাকাকে মনোরম পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা চলছে। শহরবাসীকে আরও উন্নততর পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এইরূপ পরিকল্পনা গৃহীত হয়েছে। এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী বৈতরণী নামে কিছু শ্মশান তৈরি করছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। তো বর্ধমানে আমি এখানকার এমএলএ বর্ধমান দক্ষিণে, আমার যে এমএলএর যে টাকা আমি পাই সেই টাকা থেকে 1 কোটি টাকা ব্যয়ে একটা ইলেকট্রিক চুল্লি করব। আমাদের ইলেকট্রিক চুল্লি হবে দুটো, একটা হবে এখানে করব এই 16 নম্বর ওয়ার্ডে, আর একটা করব 21 নম্বর ওয়ার্ডে নির্মলশীল যেখানটায়। শুধু ইলেকট্রিক চুল্লি শ্মশান হবে না, একে লোকে শ্মশান বলে মনে করবে না। এখানে যাত্রী প্রতীক্ষালয় থাকবে, তারপরে ক্যাফেটেরিয়া বা দোকানপাট থাকবে, টয়লেট থাকবে, মানুষ খানিকটা বিশ্রাম নিতে পারবে, সেরকম ব্যবস্থা করে একদম তৈরি করবে। শুধু চুল্লিটা করার জন্য হচ্ছে 1 কোটি টাকা খরচ, এই টাকাটা পুরো এমএলএর টাকাতে হবে। সেই জন্য আমরা ছোটোবেলা জায়গা দেখতে এসেছি, এখানকার যে কাউন্সিলর আলপনা হালদার তার ছেলেদের আছে, আমাদের যুবনেতা রাজবিহারী, আমাদের বিডিএ অফিসার আছে গৌরাঙ্গ, এবং আরও সব যুব আছে, আর আমাদের এই অঞ্চলের আমার প্রিয় বর্ধমানবাসীরা আছেন, মা বোনেরা আছেন। তো আমরা সবাইকে নিয়ে একযোগে, যাতে কারো কোনো অসুবিধা না হয়, সেইভাবে জায়গা নিয়ে আমরা ইলেকট্রিক চুল্লি তৈরি করতে পারব। এর গভর্নমেন্ট অর্ডার এসে গেছে, আমরা শীঘ্রই কাজে নামব। তো আমরা একটা দেখে নেবার সুযোগ পাব, এই বর্ষাতে জায়গাটা কীরকম দাঁড়ায়, তার মতন এটাকে আবার একটু উঁচু করে ইয়ে করে তৈরি হবে। তো এটা শ্মশান তৈরি হবে ঠিকই ইলেকট্রিক চুল্লি, কিন্তু একটা ভালো পার্কও হয়ে যাবে, একটা মানে অনেক প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও পার্ক হবে। আমার ইচ্ছা আছে এখানে এমন কিছু চালা করে দেবো যেখানে ভক্তিগীতি বা অন্যান্য কিছু ধর্মীয় অনুষ্ঠান হবে, কেউ শ্মশানের ধারে এসে সাধ্যাদি কাজও করেন, সেই সব কাজ করার জন্য জায়গা করে দেবো, মানুষ একটু শান্তি পাবে এসে এখানে, তারও কিছু বাগান করে দেবো। এইভাবে বর্ধমানটাকে নানা দিক থেকে সাজিয়ে তোলার চেষ্টা করছি। 16 নম্বর ওয়ার্ড বেছে নিয়েছি একটা, আর একটা বেছে নিয়েছি আবার 21 নম্বর ওয়ার্ড। এছাড়া 24 নম্বর ওয়ার্ডে একটা শ্মশান হবে, 18 লক্ষ টাকা ব্যয়ে। সেই 18 লক্ষ টাকা ব্যয়ে সেখানে ইলেকট্রিক চুল্লি হবে না, সেটা এমনি শ্মশান হবে। আর দুটো কবরস্থান করে দিচ্ছি, যে সেখানেও তারা ওই 9 লাখ আর 80,000 টাকা ধরে, সেখানেও প্ল্যাটফর্ম থাকবে, তারপর জল থাকবে, আলো থাকবে, বিশ্রামাগার থাকবে, এইসব করে দুটো কবরস্থানও করে দিচ্ছি। ফলে সব সম্প্রদায়ের জন্যে আমরা বর্ধমানে কিছু কাজ করছি। পূর্ব বর্ধমান থেকে রুদ্রাক্ষ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরের খবরে।
770 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি খাদ্য মজুতকরণের গুদাম তৈরি হয়েছে শেয়ারাবাজার এলাকায়। 1,38,81,600 টাকায় গড়ে ওঠে গুদামটি। এখন গুদামটির উদ্বোধনের আশায় চেয়ে আছেন সকলে। শেয়ারাবাজারে খাদ্য মজুতকরণের গুদামটি তৈরি হয়েছে 2 বছর ধরে। সম্প্রতি এটি উদ্বোধন করা হবে। নতুন এই গুদামটি 770 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন। 1,38,81,600 টাকা ব্যয় গুদামটি গড়ে উঠেছে। নতুন গুদাম গড়ে ওঠায় উপকৃত হবেন অনেকে। নতুন এই গুদামটি উদ্বোধনের পথ চেয়ে আছেন সকলে। গত 6 বছরে পশ্চিমবাংলায় তৃণমূল সরকার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়নের কর্মসূচি আমরা নিয়েছি, তার মধ্যে 34 বছরে সিপিএম এখানে একটা এফসিআই গোডাউন ছিল, যে গোডাউনে এই এলাকার রাইস মিলরা তাদের লেবির চালটা এখানে জমা দিত। 34 বছরে সিপিএম সেটাকে নষ্ট করে দিয়েছে এবং তার নবান্নবেশ এখনও পড়েছিল। আমরা ক্ষমতায় আসার পর থেকে আমরা নবান্নে এই খবরটা পাঠাই যে 34 বছর সিপিএম ক্ষমতা থাকার পরও এই একটা এখানে এফসিআই গোডাউন, এই এলাকায় দক্ষিণবঙ্গের একটাই মাত্র এফসিআই গোডাউন ছিল, যে গোডাউনে এই এলাকার রাইস মিলাররা তাদের লেবির চাল জমা দিত। এতে রাইস মিলারদের উপকার কী হতো? এরা চট করে চালটা এখানে নিত। বর্ধমানে যে এফসিআই গোডাউন যেগুলো আছে, যেগুলো চাল দিতে গিয়ে রাইস মিলারদের ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে থাকতে হতো। এই এলাকায় একটা থাকলে, এই এলাকায় প্রচুর রাইস মিল রয়েছে দক্ষিণবঙ্গ এলাকায়, সেই রাইস মিল থাকলে এখানে রাইস মিলাররা তাড়াতাড়ি চালটা দিতে পারে এবং তাদের কাজে অনেক সুবিধা হয়। সেই কথা ভেবে আমরা খবরটা মুখ্যমন্ত্রী দপ্তরে পাঠাই। মুখ্যমন্ত্রী দপ্তর থেকে তার তড়িঘড়ি জেলা পরিষদে খবর পাঠানো হয়। জেলা পরিষদ থেকে এবছর এটাকে 2 বছর ধরে কাজ হচ্ছে, এবছর এটা কমপ্লিট হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের বৈঠক হবে বর্ধমান জেলায়, সেই বৈঠক থেকে এটা উদ্বোধন করবে। তারই প্রস্তুতি শেষ হয়ে গেছে, এবার শুধু উদ্বোধনের পথে আছে। শেহারাবাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ভাতার এলাকার দাশরথী মঠে। স্নানযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ পুজো পাঠ। অসংখ্য ভক্তের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে। অন্যান্য জায়গার সাথে সাথে ভাতারের দাশরথী মঠে অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান। স্নানযাত্রা উপলক্ষে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। এদিন ভক্তরা ভক্তি অর্পণ করেন দেবতার সমর্পণে। অনুষ্ঠান উপলক্ষে মহিলা ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উপলক্ষে বাইরে বিশ্রাম বাইরে আগমন করিয়াছেন, অতএব হে গৌরাঙ্গদেব, কৃপা করে আপনার 500 সহগণ আপনার স্নানযাত্রা স্থানে আগমন করুন হে ভগবান। আজকে জগন্নাথে স্নানযাত্রার উপলক্ষে ভক্তবৃন্দরা সবাই সমবেত হয়েছি এবং খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। ওই রথে যারা কমিটি আছে বা রথের যারা ভক্ত যারা, তারা এই আমাদের সঙ্গে একটা গভীর সম্পর্ক তৈরি করলো। সেই সম্পর্কে আমরাও খুব আনন্দ পাচ্ছি, যাতে ঠাকুর আবার করেন সেটাও আমরা চাইছি, যাতে আর এটা বছর বছর কী হচ্ছে এখানে? এখানে রথের যে জগন্নাথে যে স্নানযাত্রা হচ্ছে, আজকে তিথিটি আজকে স্নান দিচ্ছি পূর্ণিমা উপলক্ষে, আর স্নানযাত্রা তারপর রথের দিন তো দুই চার দিন হবে, এখান থেকেই রথ বেরো। এদিনের এই ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে সকলের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। অনুষ্ঠান আছে দাশরথী মঠে, সেই দাশরথী মঠে স্নানযাত্রাটা আজকে জগন্নাথদেবের শুরু হয়ে গেছে। আমরা জগন্নাথদেবকে ভাতার বাজারে যে রথযাত্রার উৎসব আছে, সেই রথযাত্রার উৎসবে জগন্নাথদেবকে আজকে আরাধনার মাধ্যমে আজকে স্নানযাত্রাটা শুরু করা হচ্ছে। আর রথ আছে আপনার 10ই আষাঢ়, সকল ভাতার বাজি বা ভাতার বাজার এবং বাজার দ্বারা বাইরে যারা দর্শনার্থী আছে, তারা যেন দর্শনার্থীরা যেন রথযাত্রায় মহাবুতলা থেকে রথে দড়ি টান শুরু হবে, যেন সবাই এসে উপস্থিত হন। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। শেয়ারা অঞ্চলে একটি নতুন হাপা উদ্বোধন হলো শুক্রবার। এর ফলে জল ধারণ করে চাষের কাজে উপকৃত হবে। 100 দিনের কাজের গতি বাড়ানোর লক্ষ্যেই এরূপ কর্মসূচি গৃহীত হয়। ছোট হাপা তৈরির কাজ শুরু হয়েছে।
একশো দিনের কাজের গতি বাড়ানোর লক্ষ্যে গড়ে ওঠে এইরূপ কর্মসূচি। এর ফলে জল ধারণ করে চাষের কাজে ব্যবহৃত হবে, কৃষিক্ষেত্রে এইগুলি সহযোগিতা করবে। এদিন শেহারা অঞ্চলের নতুন এই পরিকল্পনার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও সোমেন বণিক, এলাকার প্রধান, সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ। নতুন এই পরিকল্পনার ফলে উপকৃত হবেন জনগণ, এমনটাই দাবি স্থানীয় নেতৃত্বের। দেখুন, মুখ্যমন্ত্রী নির্দেশে একশো দিনের কাজের গতি বাড়ানোর জন্য আমরা নতুন একটা কর্মসূচি একশো দিনের কাজের অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটা হচ্ছে ফার্ম পন্ড, ছোটো ছোটো হাপা করা হবে। সেই হাপাতে কি হবে, 20 ফুট বাই 20 ফুট বাই 30 ফুট সেই হাপাগুলো তৈরি করা হবে একশো দিনের কাজের মাধ্যমে। তাতে একশো দিনের লোকেরা কাজ পাবে এবং আগামী দিনে ওই জলে ওই যে হাপাটায় ওই হাপাটাতে জল ধারণ করা হবে। সেই জলটা দিয়ে কৃষিকার্যের প্রভূত উন্নতি হতে পারে। যে জল জলের সময় জলের টানার সময় সেগুলো জল দেওয়া যেতে পারে, সবজি বা ফসল লাগালে তার থেকে জল দেওয়া যেতে পারে, বা মাছ চাষ করলে সেটা থেকে মাছও হবে। এরকম কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে এবং তারিখ উদ্বোধন কাল থেকে শুরু হলো। প্রতি বুথে বুথে এই উদ্বোধন হবে অঞ্চলে এবং আগামী 12 তারিখে থেকে একশো দিনের কাজের মাধ্যমে যে 101 কিলোমিটার যে ঢালাই রাস্তা সেই ঢালাই রাস্তা কাজও শুরু করবে। এটা কি জলধরো প্রকল্প? জলধরো প্রকল্পটা হাপা প্রকল্প, এটা কি জলধরো প্রকল্পটা আগে ছিল নাম, কিন্তু এখন এটা ওইভাবে নামকরণ হয়নি। এটা কত ফুট এটা হচ্ছে 20 ফুট বাই 20 ফুট কিংবা 30 ফুট বাই 30 ফুট 10 ফুট ডিপ পরিমাণ দেখে আমরা। হ্যাঁ, কোথায় করলেন এটা? আমরা আপাতত দুটো শেয়ার অঞ্চলে একটা দিয়ে শুরু করেছি, শেয়ার অঞ্চলের 4 নম্বর সংসদ থেকে শুরু করেছি। কী নাম জায়গাটা? সেটা হচ্ছে সেরা ফুটবল মাঠের পেছনে যে আমাদের বনসূচন আছে, বনসূচনের যে জলের সমস্যা হয় ওটা করলে ওই বনসূচনের জলটা আমরা ওখান থেকে দিতে পারবো। কিন্তু উপস্থিত ছিলেন ওখানে আমাদের খুব তাড়াতাড়ি নতুন ভিডিও জয়েন করেছেন সৌমেন বণিক সাহেব, উনি ছিলেন সভাপতি, ছিলেন প্রধান, ছিল আর ভিডিও ম্যাডাম ছিলেন। শেহারা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য জায়গার সাথে সাথে গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে শেহারাবাসীর মানুষজন। অত্যাধিক গরমের কারণে অবশ্য দেদার ডাব বিক্রি হচ্ছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে সকলে। গরমের কারণে নাভিশ্বাস হয়ে উঠেছে রাজ্যবাসীর, তার হাত থেকে রেহাই পায়নি শেহারাবাসীর মানুষজন। অত্যাধিক গরম জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। গরম উপলক্ষে ডাব বিক্রির চাহিদা অবশ্য বেড়েছে। ডাব বিক্রেতারাও গরমের কথা স্বীকার করে নিয়েছেন। অত্যধিক গরমের কারণে ব্যবসায় ভাটা পড়েছে বলে মনে করছেন ব্যবসাদাররা। পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেদিকে তাকিয়ে ব্যবসাদাররা। গরমে ডাব কেমন বিক্রি হচ্ছে? ভালোই বিক্রি হচ্ছে। মানে প্রতি বছর তো আপনি ডাব বিক্রি করেন, এবছর কেমন বিক্রি হচ্ছে? ডাব ভালোই বিক্রি হচ্ছে। কত করে পিস বিক্রি করছেন? 30 টাকা। কত করে? 30 টাকা। এটা কোথায় করছেন? এটা শেয়ার বাজার। এই গরমে কেমন কেনাবেচা কেমন চলছে? গরমে একদম যাচ্ছে তাই অবস্থা। বেচাকেনা তো একবারে কমে গেছে, তারপরে রোজার মাস চলছে, সেই রোজার মাসের জন্য আরো বেচাকেনা। কেন, এক শ্রেণীর মানুষ তো টোটালি খাওয়া দাওয়া বন্ধ তাদের, তারপরে গরমের জন্য মানুষ বাইরে বেরোতে অসুবিধা হচ্ছে। আর খাওয়া দাওয়া আমাদের হোটেলের যা পরিস্থিতি, বেচাকেনা হাফ হাফ হয়ে গেছে। হ্যাঁ, আর ব্যবসার পরিস্থিতি তো দিনের দিন এমনি খারাপ হয়ে যাচ্ছে। প্রতি বছরের তুলনায় এবছর গরম বেশি মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড গরম। কেন, মানুষ এমনি দেখছেন শুনশান রাস্তাঘাট অবস্থা। হ্যাঁ, আর মানে এবছরে যেন গরমটা আরো বেশি যেন লাগছে। হ্যাঁ, আমাদের তো 24 ঘন্টা থাকতে হয় এই রোডের সাইডে, আমাদের যা বেচাকেনা অবস্থা একদম হাফ হাফ এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, আর খাওয়া দাওয়া তো কাস্টমার নেই দেখতে গেলে পাচ্ছেন। শেহারা বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। বাতারে সদ্য বিবাহিত স্বামীকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠল স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। স্ত্রীকে আটক করে ভাতার থানার পুলিশ। শুক্রবার ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্বামীকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠল স্ত্রী সহ তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃতের নাম বিল্টু হাজরা, বয়স 26 বছর, ভাতারের বাসিন্দা। বিল্টু 3 মাস আগে গ্রামেরই বাসিন্দার একটি মেয়েকে ভালোবেসে বিবাহ করে, তারপর থেকে শ্বশুর বাড়িতেই থাকত, পেশার গাড়ি চালক বিল্টু। মৃতের বাবার অভিযোগ, মেয়েটির আগেও 2 বার বিয়ে হয়েছিল।
অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে গলায় ফাঁস দিয়ে তার ছেলেকে হত্যা করে স্ত্রী সহ শ্বশুর বাড়ির লোকজন। ছেলের মৃত্যুর খবর পর্যন্ত বাবা মাকে দেওয়া হয়নি। এ বিষয়ে ভাতার থানায় মৃতের স্ত্রী, শ্বশুর শাশুড়ি ও সম্বন্ধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে স্ত্রীকে আটক করে পুলিশ, বাকিরা পলাতক। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। গত কার্তিক মাসে বিয়ে করেছিল ভাবপুরে গ্রামেতে, বিয়ে শ্বশুর বাড়িতে থাকতো, আমার বাড়ি আসতো না, দেখা করতে গেলে তারা দেখা করতে দিত না আমার সঙ্গে, দোকানই থাকতো, দিয়ে ওদের কী হয়তো কী হয়ে যাবে আমি ঠিক জানি না। গতকালকে পরশু গতকাল দুপুরে দুটো নাগাদ গলায় দড়ি দিয়ে মারা গেছে। খবরও দেয়নি ওরা, আমার পাড়ার ছেলেকে একটা খবর এনে দিল আমাকে, বলে বিন্তু এরকম ব্যাপার, গিয়ে দেখছি লাশটা পড়ে আছে বেড়েছে, তখন গলায় দড়ি দিয়ে মেরেছে না মেরে দেওয়া হয়েছে সেটা আমি ঠিক বলতে পারছি না। এর জন্য যেন তাদের কঠিন সাজা হয় সেটাই আমি চাই। ফাঁসে সেই স্বামী নেয়নি, বাড়িতে চলে আসে, দিয়ে আমার এই ছেলেকে গাড়ি চালাত, ছোট হাতি চালাত, লিট্টু হাতি, আমি বলছি ওদের জন্য শাস্তি হয়, ছেলে বাবা মা, মেয়ের বাবা, মেয়ের বাবা মা আর বউ আর ভাই, মেয়েটাকে আটক করে। পূর্ব বর্ধমান থেকে রুদ্রাক্ষ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা। হাউসগ্রাম থানার রামনগরের গায়ে আগুন ধরে আত্মঘাতী হলেন মুরলি কিষ্কু নামে এক মহিলা। পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। গায়ে আগুন ধরিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ, মৃতার নাম মুরলি কিষ্কু, আউসগ্রাম থানার রামনগরের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায় মানসিক ভারসাম্যহীন ছিলেন ওই মহিলা। পারিবারিক অশান্তির জেরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনা হয়েছিল একটু ব্রেন গন্ডগোল ছিল, ব্রেন গন্ডগোল হওয়ার পরবর্তীতে একটু বেশ আমার অবস্থায় ছিল, তারপরে হঠাৎ সকালবেলা একদিন ওই ঘরে থাকতেই দরজা বন্ধ করে দেয়, দরজা বন্ধ করে দেওয়ার পরে ওই দরজা ভাঙা ভাঙি হ্যাঁ দাঁড়া করতে করতে তার গায়ে নিজেরই কেরোসিন ঢেলে ডিসচার্জ করে, তারপর আমরা দরজা ঠুকে ভেঙে তখন দেখছি আদা আগুন আগুন লেগে গিয়ে জল টল ভিজে দিয়ে সে খারাপ হয়ে সকাল সকাল হসপিটাল নিয়ে আসে। হসপিটালে কালকে কটা নাগাদ ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ হচ্ছে আউসগ্রাম থানা রামনগর অঞ্চল ছোড়া আদি উত্তরাদি সেবা হচ্ছে মুঙ্গলি কিষ্কু, এখন বিয়েতে কিষ্কু হয়েছে, আমাদের তো সাধারণত চেঞ্জ হয়, ও ছিল মুঙ্গলি হাঁসদা, এখন মুঙ্গলি কিষ্কু, ও বেশি দিন হয়েছে, ও দিন দশ বড় দেখানো চলছিল, আমাদের ওই সমস্যাগুলি সুসমস্যাগুলো যাগুলো হ্যাঁ তো সবই চলছে, আর ওরা স্বামী স্ত্রী বা ওই শ্বশুরবাড়ির কোনো টাচের টাচের ছিল না বলে উভয় পক্ষেই চেষ্টা চরিত্র করে ওইগুলো বিয়ের সঙ্গে বসে তার প্রতি ভাবো আমাদের। পূর্ব বর্ধমান থেকে রুদ্রাক্ষ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো অন্যান্য খবরে। শুক্রবার রায়নার মিরেপোতা বাজারের কাছে পথ দুর্ঘটনায় আহত হলেন এক অ্যাম্বুলেন্স চালক। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায় আরামবাগ থেকে বর্ধমানগামী দুটি বাস একে অপরকে ওভারটেক করতে গেলে বর্ধমান থেকে আরামবাগগামী একটি অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জখম হন অ্যাম্বুলেন্সের চালক। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। দুর্ঘটনার ফলে এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে যান চলাচল স্বাভাবিক হয়। মিরেপোতা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শুক্রবার অনুষ্ঠিত হলো ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং। শুক্রবার পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠল আরামবাগের টিরল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। শুক্রবার শিহারা গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে গ্রাহকদের হাতে রেশন কার্ড তুলে দেওয়া হয়।
শুক্রবার একটি সভা অনুষ্ঠিত হলো শেহারা গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে। শুক্রবার অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা। বিডিএর চেয়ারম্যান পরিদর্শন করলেন 16 নম্বর ওয়ার্ড। 770 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি খাদ্য মজুতকরণের গুদাম তৈরি হয়েছে শেহারা বাজার এলাকায়। জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো খাতার এলাকার দাসরথি মঠে। শেহারা অঞ্চলে একটি নতুন হাফা উদ্বোধন হলো শুক্রবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তা। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।